हेलो भिवर्स, आमार आजकेर असीमाम स्टाडिजेर एई गल्प छुरीते तोमादेर सब्बाइके स्वागत। आमार गल्प छुरीते आजकेर गल्पेर विषय भ्रमण मूलक गल्प जालालाबादेर पथे सैयद मुज्तबा आली रचित। मोटर छाड़लो अनेक बेलाय, काजे बेला बेले काबुल पौंछबार आर कोनो भरसाई रइलो ना। पेशोर थेके जालालाबाद 100 माइल, जालालाबाद थेके काबुल आरो 100 माइल। शास्त्रे लेखे सकाले पेशोर छेड़े सन्ध्याय काबुल, तखनी बोझा उचित छिल जे शास्त्र माने अल्प लोकी। परे जानलुम एकमात्र मेल बास छाड़ा आर केउ शास्त्र निर्दिष्ट बेगे चले ना। जालालाबादेर आशेपाशेर गाँवेर छेलेरा रास्तায় খেলাধুলা করছে, তারই এক খেলা মোটরের জন্য রাস্তায় গোলক ধাঁধা বানিয়ে দেওয়া, কায়দাটা নতুন। কাবুলিরা যে আন্ডার মতো শক্ত টুপির চতুর্দিকে পাগড়ি জড়ায়, ছোড়ারা সেই টুপি এমনভাবে রাস্তায় ছড়িয়ে রাখে যে হুঁশিয়ার হয়ে গাড়ি না চালালে দুটো চারটে থেঁতলে দেবার সম্ভাবনা। দূর থেকে সেগুলো দেখতে পেলেই সর্দারজি দাড়ি গোপের ভেতর বিড়বিড় করে কি একটা গালাগাল দিয়ে মোটরের বেগ কমান। কয়েকবার এরকম করার পর বললুম, দিন না দুটো চারটে থেঁতলে, ছোড়াদের তাহলে আক্কেল হয়। সর্দারজি বললেন, ক্ষুদা পানাহ, এমন কর্ম করতে নেই, আর টায়ার ফাঁসাতে চায়নি। আমি বুঝতে না পেরে বললুম, সে কি কথা, এই টুপিগুলো আপনার টায়ার ছাঁদা করে দেবে? তিনি বললেন, আপনি খেলাটার আসল ধর্মই ধরতে পারেননি। টুপির ভেতরে রয়েছে মাটির শক্ত করে পোঁতা লম্বা লোহা। যদি টুপি বাঁচিয়ে চলি তবে গাড়ি বাঁচানো হলো, যদি টুপি থাঁতলাই তবে সঙ্গে সঙ্গে নিজের পায়েও কুড়ল মারা হলো। আমি বললুম, অর্থাৎ ছোকরারা মোটরওয়ালাদের শেখাতে চায় পরের অপকার করলে নিজের অপকার হয়? সর্দারজি বললেন, ও আপনার কি পরিষ্কার মাথা। বেতারবাণী বললেন, কিন্তু প্রশ্ন, এই মহান শিক্ষা এলো কোথা থেকে? আমি নিবেদন করলুম, আপনি বলুন। তিনি বললেন, ছোড়াদের খেলাতেই রয়েছে, বৌদ্ধ ধর্মের মহান আদর্শের ভগ্নাবশেষ। জানেন, এককালে এই অঞ্চলে বৌদ্ধ ধর্মে প্রচুর প্রসার প্রতিপত্তি ছিল। আমি বললুম, তাই তো শুনেছি। তিনি বললেন, শুনেছি মানে? একটুখানি ডাইনে হাঁটলেই পৌঁছবেন হাদ্দায়, সেখানে গিয়ে স্বচক্ষে দেখতে পাবেন কত বৌদ্ধ মূর্তি বেরিয়েছে মাটির তলা থেকে। আপনি কি ভাবছেন সে আমাদের লোক নানা রকম মূর্তি জড়ো করে জাদুঘর বানাতো? এই যে বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন, কনিষ্কের আমলে গান্ধারবাসীরা জাদুঘর নির্মাণ করতো কি না? ফের বললুম, কিন্তু বাঙালি আর কিছু পারুক না পারুক, বাজির তর্কে খুব মজবুত। বললুম, কিন্তু কাল রাত্রে সরাইয়ের নিজের জ্ঞানমাল রানমাল থুড়ি মাল যান সম্বন্ধে সে সতর্ক তার হুঙ্কার শুনতে পেলুম, তা থেকে তো মনে হলো না প্রভু তথাগতের সাম্য মৈত্রীর বাণী শুনেছি। বেতার বার্তা বললেন, ঠিক ধরেছেন, অর্থাৎ বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংস শিশু শাবক ও স্ত্রীলোকের ধর্ম, পূর্ণবয়স্ক প্রাণবন্ত দুধর্ষ পুরুষের ধর্ম হচ্ছে ইসলাম। আমি বললুম, বিলক্ষণ। সর্দারজি খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে বললেন, আমি তো গ্রন্থ সাহেব মানি, কিন্তু একথা বারবার স্বীকার করব যে এই আধা ইনসান পাঠান জাতকে কেউ যদি ধর্মের পথে নিয়ে যেতে পারে তবে সে ইসলাম। আমি তো ভয় পেয়ে গেলুম, এইবার লাগে বুঝি আধা ইনসান অর্থাৎ অর্ধ মনুষ্য বললে কার রক্ত গরম না হয়। কিন্তু বেতারবাণী অত্যন্ত সৌম্যবদ্ধ কণ্ঠে বললেন, আপনি বিদেশি এবং আমাদের সকলের চেয়ে বেশি লোকজনের সংস্রবে এসেছেন, তার উপর আপনি বয়সে প্রবীণ, আপনার এই মত শুনে ভারী খুশি হলুম। আমি আশ্চর্য হয়ে গেলুম, কৌতূহল দমন করতে না পেরে গাড়ির ঝরঝরানির সঙ্গে গলা মেলিয়ে সর্দারজিকে আস্তে আস্তে উর্দুতে শোধালুম, এ কী কাণ্ড, আপনি এর জাত তুলে একে আধা ইনসান বললেন, আর ইনি খুশি হয়ে আপনাকে তসলিম বললেন, তসলিম করলেন? সর্দারজি আরও আশ্চর্য হয়ে বললেন, ইনি চলবেন কেন, ইনি তো কাবুলি। আমি আরও সাত হাত জলে ফের শুধালুম, কাবুলি পাঠান নয়? সর্দারজি তখন আমার অজ্ঞতা ধরতে পেরে বুঝিয়ে বললেন, আফগানিস্তানের অধিবাসী পাঠান, কিন্তু খাস কাবুলের লোক, ইরান দেশ থেকে এসে সেখানে বাড়ি ঘর দর বেঁধে শহর জমিয়েছে, তাদের মাতৃভাষা ফার্সি, পাঠানের মাতৃভাষা পোস্ত,
বেতার সাহেব পোস্ত ভাষায় এক বর্ণও বোঝেন না। আমি বললাম, তা না হয় বুঝলুম, কিন্তু কলকাতার কাবুলিওয়ালারা তো ফার্সি বোঝে না। তার কারণ কলকাতার কাবুলিরা কাবুলের লোক নয়, তারা সীমান্ত খাইবার বড় জোর বমন কান্দাহারের বাসিন্দা। খাস কাবুলি পারতপক্ষে কাবুল শহরের সীমানার বাইরে চায় না। যে দুদশজন যায় তারা সদাগর, তাদেরও পাল্লা ওই পেশোয়ার অবধি। এই জ্ঞান দান করে সর্দারজির আস মিটল না। আমাকে শোধালেন, আপনি কাবুলিওয়ালা? কাবুলিওয়ালা বলেন কেন? কাবুলের লোক হবে কাবুলি নয়, কাবুলওয়ালা। আর কাবুলিওয়ালা হয় কী করে? হক চকিয়ে গেলুম। স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন কাবুলিওয়ালা। গুরুকে বাঁচায় কী করে? সামলে নিয়ে বললুম, এই আপনি যেরকম জওয়াহিরবাদ করেন, জওহর হলো এক বচন, জওয়াহির বহু বচন। জওয়াহিরে ফের আর্ত লাগিয়ে আরও বহু বচন হয় কী প্রকারে? শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মাছ দিয়ে মাছ ঢাকা যায় কি না সেই প্রশ্ন অনেকে যে কোনো দেশে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু পাঠান মুল্লুকের আইন এক খুনের বদলে আর এক খুন, তাই সে যাত্রা সর্দারজির সামনে ইজ্জত বজায় রেখে ফাঁড়া কাটাতে পারলুম। অবশ্য দরকার ছিল না, সর্দারজি তখন মোড় নিতে ব্যস্ত। আমি ভাবলুম, ম্যাপে দেখেছি জালালাবাদ থেকে কাবুল সোজা নাক বরাবর রাস্তা, গাড়ি আবার মোড় নিচ্ছে কেন? বেতারবাণী বললেন, সেই ভালো, আজ যখন কিছুতেই কাবুল পৌঁছানো যাবে না তখন নিমলার বাগানেই রাত কাটানো যাক। ধন্যবাদ বন্ধু, এই গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার বা শোনার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ রইল, ভালোবাসা রইল অফুরন্ত। ভালো থেকো সবাই।